জানেন কি বাংলাদেশের তারকারা কত টাকা দামের গাড়িতে চড়েন, কত টাকা দামের গাড়িতে চড়েন তারকারা, কোন বাড়িতে থাকেন, কোন গাড়িতে চড়েন, সবকিছুতেই রয়েছে ভক্তদের আগ্রহ। তাহলে জেনে নেওয়া যাক এই সময়কার একজন তারকা তারা কত টাকা দামের গাড়ি ব্যবহার করেন, শাকিব খান। শাকিবের বর্তমান দুটি গাড়ি রয়েছে, স্কোডা মডেলের দুটি গাড়ি, দুই রং, একটি কালো একটি সাদা। সাদা গাড়িটি বেশি ব্যবহার করা হয়, শুটিং স্পটে যাওয়ার জন্য সাদা গাড়িটি ব্যবহার করা হয়। এই গাড়িটি বেশ কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে। কালো গাড়িটি কিনেছেন গত বছর ঈদের আগে। শাকিব খানের গাড়ির এক একটির বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। অপু বিশ্বাস, এক্স করোলা ছিল তার প্রথম গাড়ি, তারপর সেটি বদলে লাল রঙের টয়োটা প্রিমিয়ো কিনেছিলেন 2007 সালে। 2010 সালে 10 বছরের পুরনো গাড়িটি গত বছর বদলে ফেলেছেন অপু বিশ্বাস। কিনেছেন টয়োটার 2017 মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি। তিনি এই গাড়িটি প্রায় 40 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। শুধু তাই নয়, মডেলের সঙ্গে মিলিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর করিয়েছেন তিনি, যার শেষ 4টি জিডি 2017। পরিমণি, প্রিমিয়ো 15 মডেলের একটি গাড়ি, ব্যক্তিগত যাতায়াত জন্য সবসময় ব্যবহার করেন। এই গাড়িটির বর্তমান বাজার মূল্য 32 লক্ষ টাকা। কিন্তু শখের বশে জনপ্রিয় এই নায়িকা আরও একটি গাড়ি কিনেছেন। মজার ব্যাপার হচ্ছে, পরিমণি যে গাড়িটি কিনেছেন সেটি নীল রঙের এন্টিক, 70 দশকের মিৎসুবিশি লঞ্চার। তিনি জানান, এই গাড়িতে আমি চড়বো না, শোপিস হিসেবে রেখে দিব, তবে সচল রাখার জন্য মাঝে মাঝে চালু করতে হবে। পরিমণির ইচ্ছে ছিল এই ধরনের গাড়ি তার সংগ্রহে রাখা। আরিফিন শুভ, শুভমোর 3টা গাড়ি, তার সংগ্রহে 1964 মডেলের একটি টয়োটা গাড়ি রয়েছে। এক্স করোলায় সবচেয়ে প্রিয় এই নায়কের, তবে হুন্ডাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নির্বাচিত হওয়ার পর কোম্পানি থেকে পেয়েছেন একটি জিপ গাড়ি। এই জিপ গাড়িটির বাজার মূল্য 42 লক্ষ টাকা। এখন এটি শুভর সবচেয়ে প্রিয় গাড়ি। মাহিয়া মাহি, প্রথম গাড়িটি এখনও রেখে দিয়েছেন মাহি। গাড়িটির সঙ্গে নাকি অনেক স্মৃতি জড়িয়ে আছে তার। গত বছর কিনেছেন মিৎসুবিশি অলরাউন্ডার রোস্টের গাড়িটি। এই গাড়িটির বাজার মূল্য 55 লক্ষ টাকা। এটিও নাকি কম প্রিয় নয়, এটি নাকি স্বামী অপুর গিফট। সাইমন, সাইমনের গাড়ি বদলানোর খুব একটা অভ্যেস নেই। প্রথম সিনেমার পরে এক্স করলা গাড়িটি কিনেছিলেন। সাদা রঙের সেই গাড়িটি 7 বছর ব্যবহার করার পর কিনেছেন টয়োটা প্রিমিয়াম মডেলের গাড়ি। দাম পড়েছে প্রায় 27 লক্ষ টাকা। এখন এই গাড়িতে চড়েন এই অভিনেতা বিদ্যা সিনহা মিম। গত জন্মদিনে বাবা মার কাছ থেকে একটি পার্ল হোয়াইট রঙের হ্যারি গাড়ি উপহার পেয়েছেন। এই গাড়ির বাজার মূল্য 65 লক্ষ টাকা। বর্তমানে এই গাড়িতেই চড়েন এই নায়িকা। মিম জানান, 2007 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে তাকে একটি নতুন গাড়ি দেওয়া হয়। এর আগে নাকি এই গাড়িটি ব্যবহার করতেন তিনি। তো বন্ধুরা, কেমন লাগছে, কোন নায়ক কত টাকা দামের গাড়ি ব্যবহার করছে, এবং আরও কারো সম্পর্কে যদি আপনি জানতে চান এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট জানতে চান, তাহলে সেটিও আপনি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং বিনোদন জগৎ, শাকিব অপু জীবনের আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।